ঠিক আছে, আমি চাই তোমাদের সম্পর্কটা ভালো থাকে। একটা সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময় লাগে, আর ভাঙতে এক মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে, তুমি আজকে ওর কাছে যাবা, ওকে বুঝাবা। এরপর থেকে কিন্তু আমি যাতে না দেখি তোমরা দুজনে ঝগড়া করছো। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি 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 ওকে একটু বুঝিয়ে বলবেন যেন ও আমার সাথে ঝগড়া না করে। আচ্ছা ঠিক আছে, এটা আমার উপর ছেড়ে দাও, আমার দায়িত্ব। ওকে আসো চলো। আমি বেঁচে আছি শুধু তোমাদের জন্য বেঁচে থাকব। তোমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমার মুখে বিসর্জন দাও, তা আমি এক মুহূর্তে পৌঁছে দেবো উত্তাল সমুদ্রে। কিন্তু শুনেছি সমুদ্র নাকি কখনো কারো কিছু গ্রহণ করে না, তবু তো কিছুটা সময় মুক্তির আশ্বাদে ভৈরব হৃদয় বেঁচে আছি শুধু তোমাদের জন্য বেঁচে থাকব। পাহাড় না ভাঙা, জোয়ার না জাগা, স্রোতস্বিনী এক নদী হয়ে। কেমন আছেন? ভালো নেই? ভালো, আপনি কেমন আছেন? আছি আর কি। তা আপনি কোথায় গেলেন? কই আর আসবো, এখানেই ছিলাম। শোনো নাফা, আমার চোখটা ফাঁকি দেওয়া এত সহজ না। সকালবেলা মুখলেস, দুপুরবেলা জব্বার, বিকালবেলা কুদ্দুস, ভালো তো ইনকাম হচ্ছে নাকি? তো মনে করেন নাই, ছবির হাটে তো সবাই নাজির বেড়ে চিনে, বুঝছেন না? তাই যদি একটু কিছু না করেন সম্মানি টম্মানি আর কি, তাহলে একটু কেমন হয় জানো? না মানে ধরেন এই তো না, আপনি দুশো বলবো নিয়ে ভালো আছেন, বুঝলেন না? আপনি কোনো গাছার আলাপে আড্ডা মারতেছেন, মনে করেন আমি যদি ভিডিও ভিডিও করে ব্যাপারটা ইন্টারনেট ইন্টারনেটে ছেড়া দিই, তাহলে ঘটনাটা কী বুঝতে পারতেছেন? তো তাহলে তো বুঝতেই পারতেছেন ঘটনাটা কী কী বলতে চাই। আসলে কথা জানেন, এই সকালবেলা মানে ভ্যাং নিয়ে বেরিয়েছিলাম, বুঝছেন? দুপুরবেলা পাকা আড্ডা দিই নাই, তো ভাবলাম সন্ধ্যা টন্ধা হয়েছে, ছবির হাটের আড্ডা টাড্ডা দিতে হইব, বন্ধু বন্ধু একটু চা পানি খাই যায়, বুঝলেন না? এটা আর কি রাম কথা হাতে রাখা আপনার উচিত। কী কী আপনি হাতে রাখা উচিত না? খুব ভালো বলেছেন। আচ্ছা ভাই, আপনার বাজেট খুব কম, বেশি না? আপনি 100 টাকা দিলে হইব। 100 টাকা না, উনি মনে করেন 100 টাকা কী হয় বাবা, বুঝুন তো। বর্তমান তো মনে বুঝুন, এক প্লেট ব্যঞ্জন সিগারেটের দাম হলো 165 টাকা, তাহলে বুঝুন 100 টাকা বেশি চাইছি না? আপনি খুব কম হয়ে গেছে, তো আমার কাছে তো 100 টাকা নেই। শোনো, আচ্ছা বাবা, আপনার যা আছে দেন তো, আপনার লোকটা অন্যরকম সম্পর্ক, বুঝুন না, বুঝুন না, জানি আপনার বেঁচে দিকে চা টা খাই তাহলে। হ্যাঁ, আপনার সময় থাকলে চলেন, আপনার সাথে বসে খাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি অন্যদিকে। বিশ্বাস করো খাবো, সত্যি কথা বলছি খাবো, আজকে আমার খুব ক্ষুধা লাগছে মামা। খাও নাই কিছু সারাদিনে? কেউ চাই না, কেউ কিছু বলে। তোমার আমি টাকা দিতে পারবো না, তুমি আমার সাথে চলো দোকানে, তোমার আমি খাওয়াই। চল না না না, টাকা না, চলো আমি তোমার খাওয়াই দিচ্ছি, চলো চলো। মনোমনে ঠিক করে নাস্তা কর না, তোমার টাকা তো দিব, তোমার একটা জিনিস বলে দিই মনোমা, তুমি কিন্তু বদনাম করে সবাইয়ের কাছে নাকি টাকা ঠিক না? না, তুমি খাও।
তোমার যখনই খাইতে ইচ্ছা করবো তুমি আমারে বলবা, তোমার যা খাইতে বলছো আমি তোমাকে খাওয়াবো। একটা জিনিস বলে রে মনে হয় তুমি কিন্তু বদনাম করে বলেছো, সবাইয়ের কাছে নাকি খালি টাকা চাও, এটা কিন্তু ঠিক না, বুঝছো না? না তুমি খাও, তোমার যখনই খাইতে ইচ্ছা করবো তুমি আমারে বলবা, তোমার যা খাইতে বলছো আমি তোমাকে খাওয়াবো, টাকা চাবো না, ঠিক আছে বাবা? খাও খাও খাও, সাবাস। আমিও আসলে সময় পাই না, যতটুকু সময় পাই আমি চেষ্টা করি এই ছবিটাতে আসার, বিকজ অফ এখান থেকে কিন্তু আমাদের স্টার্ট, তাই না জহির ভাই? আপনার সেই আপনার সঙ্গে যে আমাদের প্রবলেমটা হলো কি, আমরা ওই শুরুর কথাটা মনে রাখি, আমরা তো মাঝে মাঝে ভুলেই যেতে চাই যে আমরা বাঙালি, সেটাও আমরা ভুলে যাচ্ছি, শুরুর কথাটা আসলে মনে রাখা উচিত আমাদের সবাই। সেটাই জহির ভাই, ব্যাপার হচ্ছে যে এখানে এখানকার অনেক স্মৃতিই আছে, যেখানে অনেক সময় অনেক দিন রাত অনেক আড্ডা দিচ্ছে। না আসলে আর কি ব্যাপারটা হচ্ছে কি, আড্ডা দেওয়াটা বড় ব্যাপার না, যে আমরা বাঙালি না, আমরাই তো একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি, কিন্তু আমাদেরকে দেখা যায় যে আমরা পয়সা খরচ করে অন্য একটা ভাষা শিখে আমাদের ভাষাটাকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, আমরা ভুল উচ্চারণে বাংলা বলি, সেটাকে আমরা স্মার্টনেস মনে করি। তো মায়ের ভাষাটা ভুলে যাওয়াটা বা অতীতকে ভুলে যাওয়াটা আমার মনে হয় যে এটা ঠিক না, আর এই প্রচেষ্টাগুলো আমাদের মনে হয় আমাদের ঘর থেকেই শুরু করা উচিত, যে আমি আমার সন্তানকে ভাষা ভুলতে দিব না, আমি তুমি তোমার ছোটো ভাইকে ভুল উচ্চারণে কথা বলতে দিবে না, তাতেই কিন্তু আমরা অনেকটা বলিষ্ঠ হতে পারি। আমাদের নিজেদের কালচার, আমাদেরও তো একটা নিজস্বতা আছে, আমরা তো বাঙালিয়ানে আছে, আমরাই কেন পাশের দেশকে কপি করে সিনেমা বানাতে হবে, ওদের মতো কেন আমাদেরকে নাচতে হবে, ওদের মতো কেন করে আমাদেরকে গাইতে হবে। এটা যেটা বলছেন আসলে জহির ভাই, এটা তো ইমোশনাল, না এটা ইমোশনাল না, প্র্যাকটিক্যালি করি আমি, ধরো আমি দেশি পণ্য ছাড়া অন্য কিছু ব্যবহার করি না, আমার ফ্যাশন হাউসে তুমি কি কখনো দেখেছো যে বাইরের কোনো কাপড় আমি ব্যবহার করছি না? তবে তবে জহির ভাই ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন তারা যদি এটা একমত পোষণ করেন এবং আপনারা যদি, আমরা কিন্তু চাইছি, কিন্তু আমাদের সংখ্যা এত ছোট যে আমাদের আন্দোলনটা সাধারণ লোকের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আপনারা যারা আছেন তারা ছোট থেকে শুরু করেন না, ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে এটার পরিবর্তন কিন্তু আসবেই আসবেই, আমরা চাই এবং তোমাদেরকেও সাথে রাখতে চাই, যে তোমরা বললে, তুমি যে একটু আগে বললে যে বড় পর্দার জন্য ছোট পর্দাকে সময় দিতে পারছো না, কিন্তু আমাদের